আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জ মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নের দাবিতে পোস্টার সাটো অভিযান অব্যাহত রাখছে করিমগঞ্জ গণ অধিকার মঞ্চ মঞ্চের এই পথ চলায় রেল শহর বদরপুর এলাকার অসংখ্য জনগণ সামিল হয়েছেন বদরপুর প্রেস অ্যাসোসিয়েশন ও গণ অধিকার মঞ্চের যৌথ উদ্যোগে রবিবার পোস্টার সাঁটো অভিযানে বদরপুরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মেডিকেল কলেজের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণ অধিকার মঞ্চের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বদরপুর শহরের স্টেশন রোড বদরপুর চৌমাতা এসটিসি চত্তর চত্বর শহীদ বেদী স্কাউটহাট রেলগেটসহ প্রতিটি পয়েন্টে পোস্টার সাঁটো অভিযানে সাড়া দেন বদরপুরের সাধারণ রবিবার সকাল সাড়ে দশটায় চৌমাতা পয়েন্ট থেকে পোস্টার সাঁটো অভিযান শুরু হয় বদরপুর প্রেস অ্যাসোসিয়েশনের সম্পাদক অনিন্দ্য ভট্টাচার্য প্রথম পোস্টার সেটা দিয়ে অভিযান শুরু করেন চৌমাতা এলাকার জনসাধারণ নিজেরা এগিয়ে এসে পোস্টার লাগান বদরপুর এএসটিসি চত্বরে পোস্টার সাঁটো অভিযানে ব্যাপক সাড়া মিলেছে বলে গণ অধিকার মঞ্চের তরফে দাবি করা হয় বদরপুর প্রেস অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান শহীদবাদী রেলগেট স্কাউটহাট ইত্যাদি এলাকায় স্থানীয় জনগণের সহযোগিতায় পোস্টার সাঁটো অভিযান সফল হয়েছে মেডিকেল কলেজের দাবিতে গণস্বাক্ষর অভিযানে বদরপুরের জনগণ যতটুকু সাড়া দিয়েছেন ঠিক এভাবেই পোস্টার সাঁটো অভিযানে জনগণ এগিয়ে এসেছেন থানা চার ঘন্টা পোস্টার সাঁটো অভিযান ও পথসভা চলে করিমগঞ্জ গণ অধিকার মঞ্চ ও বদরপুর প্রেস অ্যাসোসিয়েশন যৌথভাবে উদ্যোগ নিলেও জনসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থনে পোস্টার সাঁটো অভিযান সফল হয়েছে গণ অধিকার মঞ্চের মুখ্য আহ্বায়ক পি কে রায় সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন বদরপুরবাসীর সমর্থনে মঞ্চ অভিভূত মেডিকেল কলেজের দাবি বাস্তবায়নে মঞ্চের পথ চলায় বদরপুরের জনগণ সঙ্গী হয়েছেন অনেক আগেই গণসাক্ষর অভিযানে বদরপুরবাসী কয়েক হাজার স্বাক্ষর নথিভুক্ত করে তাদের সমর্থন প্রমাণ করেছেন রবিবার পোস্টার সাটো অভিযানে রেলওয়ে কলোনি স্টেশন রোড প্রতিটি এলাকায় অভিনব সাড়া মিলেছে পিকে রায় বলেন গণ অধিকার মঞ্চ দুটি দাবির প্রেক্ষিতে পথ চলা শুরু করেছে ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন মেনে করিমগঞ্জ সদর হাসপাতালের দশ কিলোমিটারের মধ্যে মেডিকেল কলেজের জায়গা নির্বাচন করতে হবে মেডিকেল কলেজের স্থায়ী ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত করিমগঞ্জ সরকারি হাসপাতালে কাজকর্ম শুরু করতে হবে এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মঞ্চ পথ চলা জারি রাখবে মঞ্চের পথ চলায় জনগণ শরিক হচ্ছেন রবিবারের পথ চলা অভিযানে অংশ নেন সাব্বির আহমেদ শিবু নির্মাল্য দাস পবিত্র দেব পি কে রায় রাহুল চক্রবর্তী অধ্যাপক রঞ্জিত বিশ্বাস অনিন্দ্য ভট্টাচার্য দীপঙ্কর ঘোষ প্রমুখ অপরদিকে রাজ্যে দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে গুণোৎসব দুই হাজার বাইশ সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে এই গুণ উৎসব শিক্ষার গুণগত মান উন্নত করার জন্য নতুন শিক্ষাবর্ষের শুরুতেই রাজ্যে গুণোৎসব অনুষ্ঠিত করার জন্য রবিবার জনতা ভবনে মুখ্যমন্ত্রীর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে এক পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী বছরের এপ্রিল মাসে দুটি পর্যায়ে রাজ্যে গুণোৎসব অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালের পাঁচ ছয় ও সাত এপ্রিল প্রথম পর্যায়ে এবং বিশ একুশ ও বাইশ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে গুণোৎসব অনুষ্ঠিত হবে এই গুণোৎসবে রাজ্যের প্রাদেশিকৃত বিদ্যালয়ের বিয়াল্লিশ লক্ষ একান্ন হাজার পাঁচশো চব্বিশ জন ছাত্রছাত্রীকে আওতায় আনা হবে ফলে রাজ্যের সরকারি প্রাদেশিকৃত ও চা বাগানের দ্বারা পরিচালিত ছেচল্লিশ হাজার দুইশো একান্নটি বিদ্যালয়ে এই গুণোৎসব অনুষ্ঠিত করা হবে বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি ও প্রাদেশিকৃত বিদ্যালয়গুলোয় শিক্ষার গুণগত মান আরও উন্নত করার জন্য গুণোৎসবকে সফলভাবে আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেছেন ছাত্রছাত্রীদের অর্জন করা জ্ঞানের সঠিক মূল্যায়নের জন্য পরীক্ষা ও মূল্যাঙ্কন পদ্ধতি আরও অধিক শক্তিশালী করার জন্য শিক্ষা বিভাগের আমলা ও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ও বৈঠকে শিক্ষা বিভাগের শীর্ষ আধিকারিকরা রাজ্যের গুণোৎসবের প্রস্তুতি নিয়ে বিভাগের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়টিও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে ও বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের উপদেষ্টা ডক্টর গোপাল মহন্ত শিক্ষা বিভাগের প্রধান সচিব বি কল্যাণ চক্রবর্তী সহ শিক্ষা বিভাগের শীর্ষ আধিকারিকরা অপরদিকে বরাক উপত্যকার ভাষা আইন রক্ষায় একষট্টির দাঁচেই ফের নামতে হবে আন্দোলনে নাগরিক সভায় এই প্রস্তাবই রাখেন বক্তারা তারা জোর গোলায় বলেছেন এই মুহূর্তে সরকারের চরম অমানবিক ও জঘন্য ভাষা আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে বৃহত্তর বাংলাবাসী সহ উপত্যকার অন্য সব জনগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে মিথ্যা মামলা করে ভয় দেখিয়ে বরাকবাসীকে আর দমানো যাবে না শহরাঞ্চল থেকে শুরু করে বরাক উপত্যকার গ্রাম গ্রামান্তরে বাসার অধিকার রক্ষার আন্দোলনের বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করতে হবে সম্প্রীতি যাত্রার রবিবার শিলচরের সুশীল সমাজের উদ্যোগে স্থানীয় রাজীব ভবনের কনফারেন্স হলে আয়োজিত নাগরিক সভায় এমন কিছু প্রস্তাব নেওয়ার পাশাপাশি নতুনভাবে আন্দোলনে নামার লক্ষ্যে একষট্টির গণসংগ্রাম পরিষদের ধাঁচে গঠন করা হয়েছে বাসা আইন সুরক্ষা সমিতি নামে একটি কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে কাচার করিমগঞ্জ হাইলাকান্দি তিন জেলায় ছড়িয়ে দেওয়া হবে আন্দোলন কমিটির সভাপতি করা হয়েছে প্রাক্তন উপাচার্য ডক্টর তপদীর ভট্টাচার্যকে মামলা টুকে দেশদ্রোহিতার ধারা লাগিয়ে প্রদীপ দত্ত রায়কে জেলে পাঠানো এবং দেশদ্রোহের মামলা করে সাংবাদিক অনির্বাণ রায় জেরা করার মতো সাম্প্রতিক ঘটনার প্রতিবাদেই রবিবার মূলত নাগরিক সভার ডাক দেওয়া হয় সবাই হাইলাকান্দির মাওলানা সারিমুল হক লস্কর থেকে শুরু করে তপদীর ভট্টাচার্য রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব থেকে শুরু করে বিধায়ক কমলাক্ষ দেব প্রত্যেকেই বরাক উপত্যকার বাসার অধিকার রক্ষার প্রশ্নে ধর্ম ও রাজনীতির উর্ধ্বে উঠে এক ছাতার তোলায় এসে জোরদার আন্দোলনে নামার পক্ষে সায় দিয়েছেন কমলাক্ষদে পুরকায়স্ত বলেছেন সরকারের বুঝে নিতে হবে মা অর্থাৎ মাতৃভাষার অপমান বরাকের একজন বাঙালিও মেনে নেবেন না শাসক দলের নির্বাচিত বিধায়করা সরকারের তাবেদারি করতে এক্ষেত্রেই যত নিরবতা পালন করুক না কেন বরাকের মানুষ এবার আন্দোলনে নেমে তাদেরও ভিত নাড়িয়ে দেবেন তিনি আরও বলেন সরকারি ভাষাকে ইস্যু করে অসমিয়া বাঙালিদের মধ্যে সংঘাত চায় যাতে উন্নয়ন বেকারত্ব এবং ধ্বংসের পথে যাওয়া যুব সমাজের দিকে মানুষের দৃষ্টি না যায় তাই ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে দেশদ্রোহের মামলা শুধু বেছে বেচে বরাক উপত্যকার মানুষের গায়ে লাগানো হচ্ছে এতেই সরকারের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে তিনি বাসার অধিকার রক্ষার নতুন এই আন্দোলনকে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে উপস্থিত সবাইকে অনুরোধ করেন এই আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়ে সুস্মিতা দেব বলেন আমিও অপেক্ষায় ছিলাম আসাম সরকারের বাসা বিদ্বেষী পদক্ষেপের বিরুদ্ধে নাগরিকদের তরফে আওয়াজ উঠুক তিনি বলেন অসমীয়া ভাষার হোর্ডিং লাগিয়ে যে বরাকের বাসা আইন লঙ্ঘন করা হয়েছে এ নিয়ে টু শব্দটি করেনি সরকার ভাষা আইনের বিরোধিতা সম্পূর্ণ অনৈতিকভাবে একা জেলে পাঠানো হয়নি কার্যত গোটা বরাকবাসীর স্বাভিমানকেই জেলে পাঠানো হয়েছে সুস্মিতা স্পষ্ট ভাষায় বলেন এই রাজ্যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন তিরাশির প্রতিশোধ নিয়েছি একুশে এমন কথা বলা কি দেশদ্রোহিতা নয় কিন্তু মুখ্যমন্ত্রী বলে হিমন্ত বিশ্ব শর্মা পার পেয়ে যান আর নিয়ার্যভাবে বাসা আইন লঙ্ঘন নিয়ে প্রতিবাদ করায় এখানে দেশদ্রোহিতার মামলা ঠুকে দেওয়া হয় এমনটা আর চলবে না শয্যার বাদ এবার ভাঙছে তৃণমূল সাংসদ প্রশ্ন তুলেন বিজেপি নেতারা যেভাবে গণতান্ত্রিক এই দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার কথা বলে অহরহ বিভাজনে রাজনীতি করছেন এটাও দেশদ্রোহিতার নামান্তর কিন্তু এর বিরুদ্ধে কোনো দেশদ্রোহের মামলা হয় না বরাকে বাসা আইন লঙ্ঘনের প্রসঙ্গটি তিনি রাজ্যসভায় তুলবেন বলেও নাগরিক সভায় সবাইকে আশ্বস্ত করেন তিনি মৌলানা সারিমুল হক লস্কর বলেন আসামে মানবাধিকার বলে কিছুই নেই আর নতুবা সাম্প্রতিক জঘন্য সব ঘটনা ঘটনা সরকার ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়কে আলাদা করে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে ফলে বরাকে বাসা নিয়ে আন্দোলন করতে হলে আগের সবাইকে হিন্দু মুসলিম বলে বাঙালি হতে হবে সরকারের চুকরাঙ্গানি উপেক্ষা করে তাহলেই আন্দোলন সফল হবে প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার মাজারবুইয়া বলেন আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে বাসা আইন লঙ্ঘনের প্রতিবাদে মুখ্যমন্ত্রী সহ রাষ্ট্রপতিকে স্মারকপত্র দিতে হবে অধ্যাপক তপদীর ভট্টাচার্য বলেন অসহিষ্ণুতার বিরুদ্ধেই হবে আমাদের আন্দোলন সবাইকে প্রতিজ্ঞা করতে হবে আন্দোলনে নেমে সরকারি বেসরকারি কোনো প্রলোভনের ফাঁদেই আমরা পা দেব না বাসা রক্ষায় বরাকের ঐতিহ্য অনুযায়ী সব বাসিক গোষ্ঠীর বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের র্যালি করতে হবে সাধন প্রকায়ত সাম্প্রতিক ঘটনায় সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়ার অনুরোধ জানান প্রদীপ দত্তরায় কোভিড পজিটিভ হওয়ায় তার চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে বলে সওয়াল করেন রূপম নন্দী পুরকায়স্ত বরাকবঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত বলেন আসন্ন আদমশুমারিতে বরাকের বাঙালির বাসিক অস্তিত্ব ও আত্মপরিচয় মুছে দেওয়ার জন্যই সরকার এখানে একের পর এক ভাষা বিদ্বেষী পদক্ষেপ করছে এ নিয়ে সতর্ক হতে হবে আমাদের সবশেষে এদিন বিশিষ্ট সাহিত্যিক আবিদ রাজা মজুমদারের পৌরোহিত্যে ভাষা আইন সুরক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় তপদীপ ভট্টাচার্যকে সভাপতি করার পাশাপাশি হিল্লুল ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করা হয়েছে কমিটিতে সহ সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাধন পুরকায়স্ত আতাউর রহমান মাজারবইয়া ও কিশোর ভট্টাচার্যকে সহ সাধারণ সম্পাদক হয়েছেন ঋষিকেশ দে তিন জেলা থেকে সম্পাদক করা হয়েছে রাহুল চক্রবর্তী জয়দীপ ভট্টাচার্য সঞ্জীব রায় ও রিপন দাসকে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সারিমুল হকলস্কর উদ্দিন চৌধুরী সুস্মিতা দেব ও দেব পুরকায়স্ত কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন রাজীব দেব অরিন্দম দেব রুক্ষণ উদ্দিন বড়বৈয়া গৌতম চৌধুরী শামসুদ্দিন বড়বুইয়া আবুল কালাম তাপাদার ডক্টর এম শান্তিকুমার সিংহ আলী হুসেন মীরা এবং রূপম নন্দী পুরকায়স্ত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত